বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করবো তোমরা সবাই জানো যে আমাদের স্কুল বন্ধ এবং স্কুল খোলা নিয়ে কেন্দ্রীয় সরকার এর আগে বলেছিল যে একুশে সেপ্টেম্বর পর থেকে রাজ্য সরকার চাইলে স্কুল খুলতে পারে এবং সে ব্যাপারেও তারা নির্দেশিকা পাঠিয়েছিল বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্কুলে যেতে পারে এবং এই ব্যাপারে আজ রাজ্য সরকার তাদের অভিমত জানালেন এবং কি অভিমত জানালেন স্কুল খোলা নিয়ে সেই ব্যাপারেই আজকের মূল আলোচনা তার সঙ্গে আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যেটা কলেজ ফাইনাল ফাইনাল সেমিস্টার পরীক্ষা বাকি রয়েছে সেই পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের বর্তমান কী চিন্তাভাবনা রয়েছে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরব বন্ধুরা তার যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো প্রথমেই আমরা স্কুল খোলার ব্যাপারটা নিয়ে আসি যেভাবে খবরটা এসে সেটা হলো শিক্ষায় আনলক নিয়ে অসন্তোষ জানালো রাজ্য তো এটা হলো হেডিং হয়ে এসছে এবার কীভাবে খবরটা এসছে তোমরা দেখে নাও তার ভিতরে বিভিন্ন জিনিসগুলো তোমরা জেনে নিতে পারবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চতুর্থ দফার আনলক পর্বে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা এখনও তার কাছে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জানান এই নিয়ে রাজ্য সরকার যা নির্দেশ দেবে সেই মতো চলা হবে শিক্ষামন্ত্রী বলেন আমাদের উদ্বেগ পড়ুয়াদের নিয়ে তবে আমরা সব ধরনের প্রস্তুতি রাখব নির্দেশিকা তার হাতে না পৌঁছালেও ওই নির্দেশিকা সংক্রান্ত যেটুকু জানতে পেরেছেন সে বিষয়ে পার্থবাবু বলেন অভিভাবকেরা লিখিত সম্মতি দিলে তবেই নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে আসতে পারবেন এমন নির্দেশের অর্থ কী কোনো অভিভাবক হয়তো অনুমতি দিলেন কোনো অভিভাবক দিলেন না তখন কিভাবে চলবে স্কুল কীভাবে বা পঠন পাঠন হবে শিক্ষকরা কিভাবে আসবেন পার্থবাবুর মতে বহু পড়ুয়া দূর থেকে পড়তে আসে এখনও ট্রেন বাস ঠিকমতো চলছে না এর মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী বা উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়ারাই বা কীভাবে আসবে এখনই পড়ুয়াদের স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে আসা বিপজ্জনক বলে মনে করছেন রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান অবিক মজুমদার তিনি বলেন চতুর্থ দফার আনলকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাছ থেকে শুরু করে স্নাতকোত্তর পড়ুয়াদের ল্যাবরেটরির ব্যবহারের কথা বলা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বহু পড়িয়া হোস্টেলে বা মেসে থেকে পড়াশুনো করে তারা হোস্টেলে বা মেসে চলে এলে যদি সেখান থেকে সংক্রমণ ছড়ায় তখন তার দায়িত্ব কী কেন্দ্রীয় সরকার নেবে অভিকবাবুর প্রশ্ন অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে পড়ুয়ারা স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু সব অভিভাবক যদি সমাজ সচেতন না হন তাহলে কি করে অভিভাবকদের থেকে চিকিৎসকদের পরামর্শ নেওয়া বেশি জরুরি ছিল বলে মনে করেন তিনি পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর মতে আনলক চতুর্থ দফায় অনলাইন ক্লাস পঞ্চাশ শতাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অনলাইন ক্লাসের সময় স্কুলে আসার অনুমতি রাজ্য দিতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে কিন্তু শিক্ষকেরা অনলাইন ক্লাসের সময় স্কুলে এসে কি করবেন সমস্ত স্কুলে কি অনলাইন ক্লাসের পরিকাঠামো আছে হাই স্পিড ইন্টারনেট কতগুলো স্কুলে আছে তাহলে স্কুল শিক্ষকদের নিয়ে এসে কি লাভ তিনি বলেন আমপানের পর এখনও সব স্কুলের পরিকাঠামো ঠিক হয়নি এই অবস্থায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের স্কুলে যাওয়া কতটা স্বাস্থ্যসম্মত সেই প্রশ্ন থেকেই যাচ্ছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পায়েন বলেন এত তড়িঘড়ি করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় নবম থেকে দ্বাদশ শ্রেণী হোক বা উচ্চশিক্ষার পড়ুয়াদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে অতিমারি থেকে আগে মানব সভ্যতাকে বাঁচাতে হবে তা মানুষ বাঁচলে পড়ুয়ারা বাঁচলে তবেই তো সভ্যতা বাঁচবে অর্থাৎ মূল যে ভাবনাটা আমরা এর আগে তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে রাজ্য সরকারই কিন্তু স্কুল খোলার ব্যাপারে রাজ্যের শেষ কথা বলবে তো এখনও পর্যন্ত বিভিন্ন ব্যক্তিগণকে নিয়ে চিন্তা করা হচ্ছে তারা নির্দেশিকা এখনও পায়নি এরকমই খবর তো নির্দেশিকা যখন পাবে তারপরে তারা ভাবনা চিন্তা করবে এবং বিভিন্ন শিক্ষক মহল বা অভিজ্ঞ মহল কিন্তু এই নিয়ে ভাবছে তারা তাদের সিদ্ধান্ত অবশ্যই খুব দ্রুত জানাবেন চলে আসবো তারপরে আমাদের মূল যে স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল সেমিস্টারের ব্যাপারটা নিয়ে তো ফাইনাল সেমিস্টারের ব্যাপারটা নিয়ে যেটা হলো যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল সোমবার দুপুর একটার দিকে বিভিন্ন উপাচার্যদের সঙ্গে বৈঠক ছিল এবং সেই বৈঠকে কিন্তু একটা সিদ্ধান্ত চিন্তা নেওয়ার দিকে এগিয়েছে তো কি এসছে সেই ভাবনা সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি তো প্রথম দেখো একত্রিশে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা না নিতে পারলে সেই সময়সীমা অবশ্য বাড়তে পারবে বলে রাজ্য রাজ্যকে ইউজিসি জানিয়েছিল তো সুপ্রিম কোর্টের এই রায়ের পরই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন তিন দিনের মধ্যে উপাচার্যদের সঙ্গে বৈঠক করে পুরো বিষয় নিয়ে আলোচনা করতে সেই মোতাবেক সোমবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছিলেন পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হবে বলে বলেছিলেন পার্থ চ্যাটার্জি তারপরে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির কীভাবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ফাইনাল সেমিস্টার পরীক্ষা নেবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারিও দেওয়া হয়েছিল সেই অ্যাডভাইজারি মোতাবেক রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ফাইনাল সেমিস্টারের মূল্যায়ন করে ফলাফলও প্রকাশ করে দিয়েছে বিদ্যাসাগর প্রেসিডেন্সি কোচবিহার পঞ্চমবরণের মতো বিশ্ববিদ্যালয়গুলি ফলাফল প্রকাশ করে দেওয়ায় পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই চূড়ান্তবর্ষের ফলাফল প্রকাশ করে দিয়েছে তবে সুপ্রিম কোর্টের পরীক্ষা না নেওয়ার মামলা আবেদন খারিজ করে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য সরকারের পরীক্ষা কীভাবে নেওয়া হবে তা নিয়েই কার্যত তৎপর রইল অর্থাৎ আমরা জানি যে অনেক কলেজে কিন্তু ঠিক একইভাবে যে অন্যান্য সেমিস্টারের মার্কসের ওপর বেস করে কিন্তু ফাইনাল সেমিস্টারের নম্বর দিয়ে দেওয়া হয়েছে তারা যথারীতি বিভিন্ন জায়গায় চাকরিতে জয়েনও করে গেছে বা পরের ইয়ারে বিভিন্ন কোর্সে ভর্তিও হয়ে গেছে তো এই মুহূর্তে তারা কী করবে এই নিয়েও কিন্তু একটা গুরুতর সমস্যা চলছে এবার সাথে যে মূল সমস্যা যেখানে হচ্ছে যাদের এখনও পরীক্ষা হয়নি তো ইউজিসির তরফে শেষবার জারি করা গাইডলাইনে বলা হয়েছিল পরীক্ষা তিন দিনে তিন ধরনের মাধ্যমের সাহায্য নেওয়া হতে পারে সেটা হচ্ছে অনলাইন অফলাইন এবং অনলাইন অফলাইন এই তিনটির মধ্যে যে কোনো একটি মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হবে তো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্যদের থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া যায় কীভাবে সেভাবে মতামত নিয়েছেন এবং পরীক্ষা নিয়ে রাজ্যের ভাবনা কী রয়েছে তা উপাচার্যদের জানাতে পারেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ফর্ম হোম এই ধরনের কোন যে কোনো পদ্ধতি ব্যবহার করে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা যায় না কি সে বিষয়ে মতামত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে যেটাকে বলা হচ্ছে বাড়িতে বসে তোমাদের প্রশ্ন তুলে দেওয়া হবে সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে অ্যান্সার করবে এবং সেই অ্যান্সার শিটটা এসে কলেজে বা যে বা যে কোনো ইউনিভার্সিটিতে বা যে কোনো সেটা তোমাদের বলে দেওয়া হবে সেখানে তোমরা গিয়ে কী করলে সেই অ্যান্সার শিটটা জমা দিয়ে আসলে অটোমেটিকভাবে সেই অ্যান্সার শিটের ওপর ভিত্তি করে তোমরা যে নম্বরটা পেলে সেই নম্বরটা তোমরা পেবে পাবে এক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা থাকে না কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হাইকোর্ট বা ইউজিসি মেনে নেবে কিনা সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা সংশয় রয়েছে যে এটা হবে কিনা তবে আশা করা যায় যে এটা দিয়ে কিন্তু কোনো বাধা না আসারই সম্ভাবনা রয়েছে তো যাই হোক সেই ব্যাপারটাই কিন্তু বলেছে যে সোমবারের বৈঠকে বলে এই ব্যাপারে নিয়ে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কীভাবে ফাইনাল সেমিস্টারে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে দেওয়া হবে বলেই সূত্রের খবর সামনের সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু এটা পরিষ্কারভাবে জানতে পারবে যে কবে নাগাদ পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে বাস্তব মানে সব কিছুই তো হলো আলোচনা ভালো লাগলে লাইক করো ওদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো আলোচনা শেষ করলাম ধন্যবাদ